বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর এরপর জানিয়ে দেব চীনের কাছে পাঁচশো কোটি ডলার ঋণ চায় বাংলাদেশ এদিকে প্রতিহিংসার কারাগারে বন্দি খালেদা জিয়া বলেছেন ডক্টর জাহিদ এরপর জানিয়ে দিব গ্রিসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নাহিদা সর্বশেষ জানিয়ে দিব দুর্নীতির কারণে লাভের গুড় পিপ্রায় খায় বলেছেন পঙ্কজ নাথ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর আগস্টে দেশে বড় ধরনের বন্যা হতে পারে এমন আশঙ্কায় কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন বন্যা হতে পারে পাওয়া যাচ্ছে কাজেই আমাদের প্রস্তুত থাকতে হবে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে পাশাপাশি বাজেট বাস্তবায়ন বাড়াতে অর্থ শুরু থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে তিনি এসব নির্দেশ দেন সেই সঙ্গে ওই বৈঠকে তিনি প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি উন্নয়ন প্রকল্প দিয়েছেন এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব বিষয় তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার সহ আরো অনেকে পরিকল্পনা মন্ত্রী জানান প্রকল্প পরিচালকদের প্রশিক্ষণে জোর দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সেই সঙ্গে এ প্রকল্পের জন্য যেন একজন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয় সেটি নিশ্চিত করতে বলেছেন এছাড়া ঢাকা অঞ্চলের আশেপাশে যেখানে জমি আছে সেগুলোয় চাষ ত্বরান্বিত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তিনি বলেন জমি অধিকাংশ চলে যাচ্ছে আবাসন প্রকল্পের জন্য তবে যেসব জমি এখনো আছে সেগুলো যাতে ফাঁকা পড়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে প্রধানমন্ত্রী বলেন যেসব এলাকায় তিন ফসলি বা দু ফসলি জমিতে ফসল ভালো হয় সেসব এলাকায় প্রকল্প নেওয়া যাবে না পাশাপাশি তিনি জমি অধিগ্রহণের ক্ষেত্রে ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন চীনের কাছে পাঁচশো কোটি ডলার ঋণ চায় বাংলাদেশ বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন ঠেকাতে চীনের কাছে পাঁচশো কোটি মার্কিন ডলার ঋণ চায় বাংলাদেশ এ বিষয়ে দুপক্ষের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রৌফ তালুকদার গত মঙ্গলবার দুই জুলাই মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান ঋণের অর্থ চীনামুদ্র ইউনে গ্রহণ করা হবে এই অর্থ চীন থেকে পণ্য আমদানির ব্যয় মেটাতে ব্যবহার করতে পারবে বাংলাদেশ ঋণের আলোচনা এখনো কারিগরি পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আব্দুর সঙ্গে বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশীদারও চীন তবে দেশটির থেকে বাংলাদেশের পণ্য আমদানির পরিমাণ রপ্তানির তুলনায় অন্তত গুণ বেশি এটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বাড়তি চাপ তৈরি করেছে বলে মনে করা দুই হাজার তেইশ সালে চীন থেকে প্রায় এক কোটি ডলারের পণ্য আমদানি করেছিল বাংলাদেশ আব্দুর রৌফ তালুকদারা বলেছেন আমরা যদি এই ঋণ পাই এটি আমাদের দুটি উপায়ে সাহায্য করবে আমরা ইউওয়ানে কিছু চীনা পেমেন্ট নিষ্পত্তি করতে পারব দ্বিতীয়ত এটি আমাদের রিজার্ভ বাড়াতে সাহায্য করবে কারণ ইউওয়ান আন্তর্জাতিক মুদ্রা তহবিল অনুমোদিত একটি রিজার্ভ মুদ্রা প্রতিহিংসার কারাগারে বন্দী খালেদা জিয়া বলেছেন ডক্টর জাহিদ বিএনপির চেয়ারপারসন কারাগারে বন্দী আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যক্তিগত ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বুধবার তিন জুলাই বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে জেলা বিএনপির আয়োজনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি তিনি সমাবেশে ড এজেডএম জেড জাহিদ হোসেন বলেন বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসা নিতে দেওয়া হচ্ছে না পরিবার ও দল থেকে বারবার আবেদন করার পরও সরকার কোনো কথা শুনছে না প্রতিহিংসার আগুনে জ্বলছেন তিনি আইনের নয় প্রতিহিংসার কারাগারে আবদ্ধ বেগম খালেদা জিয়া সবাই ঐক্যবদ্ধভাবে এখনই তাকে মুক্তির জন্য আন্দোলনে নেমে পড়তে হবে তিনি আরো বলেন বিএনপির অনেক নেতাকর্মী হত্যা কিংবা গুমের শিকার হলো তাদের মা আমলার কোনো অভিযোগপত্র দেওয়া হয় না এ সরকারের আমলে মানুষ হারিয়ে গেলে আর খোঁজ মেলে না দেশের অর্থনীতি ফোকাল করে দিয়েছে সরকার বিনামূল্যে সার দেবেন দশ টাকা কেজিতে চাল খাওয়াবেন বলে ক্ষমতা এসে সব দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দিয়েছেন গত সতেরো বছরে দেশের মানুষের বুকের ওপর দানব চড়ে বসেছে দেশের মানুষ সেটা বুঝতে পেরেছে এই দানবকে সরাতে হলে তারেক রহমানের দেওয়া কর্মসূচির মাধ্যমে আন্দোলন গড়ে তুলতে হবে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে তবেই দেশের মানুষ প্রকৃত গণতন্ত্র ফিরে পাবে জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি আক্তারুজ্জামান বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে গ্রিসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নাহিদা গ্রিসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন নাহিদা রহমান সুমনা বর্তমানে তিনি ব্রুনেয়ে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় নাহিদা রহমান সুমনা গ্রিসে নিযুক্ত রাষ্ট্রদূত আসদ আহমেদের স্থলাভিযুক্ত হচ্ছেন নাহিদা রহমান সুমনা কূটনৈতিক পেশায় যোগ দেওয়ার পর ব্রাজিলিয়া অটোয়া কলকাতা ও ক্যানবেরায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক সংস্থা উইয়েং এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন নাহিদা দুই দশক ধরে পররাষ্ট্র ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন নাহিদা অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয় থেকেও তিনি কূটনৈতিক ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এছাড়া জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ট্রান্সবাউন্ডিং ওয়াটার লর ওপর পড়াশোনার জন্য ফেলোশিপ অর্জন করেন নাহিদ রহমান সুমনার স্বামী আসলাম ইকবাল সাবেক অতিরিক্ত সচিব তাদের দুই পুত্র সন্তান রয়েছে দুর্নীতির কারণে লাভের গোড় পিপড়ায় খায় বলেছেন পঙ্কজ নাথ দুর্নীতির কারণে লাভের গোড় পিপড়ায় খায় বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য পঙ্কজ নাথ বুধবার তিন জুলাই জাতীয় জাতীয় সংসদ অধিবেশনে প্রাথমিক শিক্ষা একাডেমিক বিল দুই হাজার চব্বিশের ওপর জনমত যাচাই বাছাই ও সংশোধনীর প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন এ সময় স্পিকার শিরিন শারমিন চৌধুরী অধিবেশনের সভাপতিত্ব করেন পঙ্কজ নাথ বলেন আমাদের প্রাথমিক শিক্ষাকে একেবারেই তৃণমূলের পর্যায়ের শিশুদের যোগ্য করে তোলার জন্য প্রধানমন্ত্রী তার সাধ্যের সবটুকু ঢেলে দিয়েছেন তিনি প্রাক প্রাথমিক শিক্ষা চালু করেছেন যে গ্রামে বিদ্যালয় নেই খুঁজে বের করে দিয়েছেন চরাঞ্চলে স্কুল দিয়েছেন প্রশিক্ষণের আয়োজন করেছেন সন্তানকে স্কুলে পাঠানো মায়ের মোবাইল অ্যাকাউন্টে নীরবে গোপনে মাসে দেড়শো টাকা চলে যায় সেটিও প্রধানমন্ত্রী করেছেন শিক্ষার প্রতি তার অনুরাগ সেটিরই বহির Itty.